বাবা হলো অষ্টমীতে তো সব সাজ তুমিই করবে মনে হচ্ছে। কখন থেকে সেজেই যাচ্ছ তুমি, দেখছো কি অঘটন তুমি ঘটাচ্ছ দেখো। কি মিথ্যে, না এটা কিন্তু বারাবারই আমি 6:30 বসিনি, এখন 8:30 বাজে। যা লেগ পুলিং করে ব্লগ শুরু করেছি তার ড্রেস আপটাই তোমাদের আগে দেখাই। অষ্টমীর ফুল আউটফিট একদম রেডি। চশমাটা পরো না তো মাস্টার লাগছে না, এইবার মাস্টার লাগছে। এতক্ষণ যে এত কথা বলছিল, এত আমার ইন্ট্রো দিচ্ছিল, তো এই হচ্ছে আজকে আমার গিন্নির অষ্টমীর আউটলুক। ভালোই লাগছে। আজকে আমরা পায়রাডাঙ্গার মানে আমার শ্বশুর বাড়ির এলাকার সমস্ত ঠাকুর গুলো দেখবো, আজকে আর বাইরে কোথাও যাচ্ছি না, তো চলো আমাদের সাথে তোমরাও দেখবে। তো বাবা আর সোনামা একটু আগে টোটো নিয়ে কয়েকটা সামনের ঠাকুর দেখে চলে এসেছে, কারণ বাবাকে তো বেশিক্ষণ একদমই বাইরে রাখা যাবে না সেই জন্য। আর এখন আমরা যাচ্ছি পায়রাডাঙ্গায়, ভালো ঠাকুর হয় তো পায়রাডাঙ্গায়? হ্যাঁ, এবারে হয়েছে বেশ কতগুলো ভালো পুজো, দেখা যাক এখন। চলো দেখি। শিব দুর্গার মূর্তি প্রথমে দেখলে ওটা তোমাদের আমি অনেকবার ব্লগে দেখিয়েওছি। তো যাই হোক, আমরা কিন্তু খালি আজকে দুজন নই, আমাদের ব্যাটালিয়ানের সাথে তোমাদের পরে আমি আলাপ করাচ্ছি, কারণ আমাদের ব্যাটালিয়ানের মাত্র একজনই এসছে, বাকিরা এখনো আসেনি। কোন দিকে যাব আমরা এবার? দক্ষিণায়নের দিকে, দক্ষিণায়ন ক্লাব। আর উত্তরায়ণে যাব না? উত্তরায়ণ হয়ে গেল, উত্তরায়ণ না, ওটা মিতালি, এবার দক্ষিণায়ন। ঠাকুরটা দেখলাম, সেটা দেখার পর আমি জিজ্ঞাসা করলাম যে এই এটা কোথাকার ঠাকুর, তো আমাকে যে উত্তরটা দেয়া হলো সেটা হচ্ছে আমি জানি না, এটা আমাদের বাড়ির পেছনের ঠাকুর। মানে কি অদ্ভুত, তো তোমরাও সেটাই জানো, এটা আমাদের বাড়ির পেছনের ঠাকুর। আমরা এখন মোটামুটি 5টার মতন ঠাকুর দেখে এখন আমরা চলে এসেছি একটু পেট পুজো করার জন্য আম্রপালি ক্যাফেতে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পায়রাডাঙ্গা চাকদার মাঝামাঝি একটা জায়গা, গঙ্গার পাড়ে, খুব সুন্দর পরিবেশ, মুকুন্দনগর বলে সেখানে আর কি। সেখানে আমরা এসেছি আমাদের ফুল ব্যাটালিয়ান নিয়ে। আসতে গিয়ে আমার হাড় ঝনঝনিয়ে গেছে, রাস্তায় আসলে কাজ হচ্ছে বলে রাস্তাটা খুব খারাপ ছিল সেই জন্য। চলো আমাদের ব্যাটালিয়ানের সাথে আলাপ করাই। প্লিজ এদিকে এদিকে প্লিজ বলো। আমি এটা হচ্ছে ও আমার বন্ধু গোপাল, ও দেবজ্যোতি, আর আমার আইজি স্মৃতি। স্মৃতিকে সবাই চেনে, কিন্তু বাকি দুজন নিউ, নতুন মুখ ব্লগে। আমরা হচ্ছে জোনের একদম চাইল্ডহুড ফ্রেন্ড। হ্যাঁ, জিগড়ি জিগড়ি। তো আমরাই সবাই মিলে আজকে এসেছি, এখন আম্রপালিতে রয়েছে, এখন খাবার অর্ডার করা চলছে। আমরা আমি আর জোনই বেরোই প্রতিবার
কিন্তু এবার অনেক লোক হয়েছে। অনেক লোক বলতে তুমি কি মিন করতে চাইছো? জোনে বউ হয়েছে, গোপালের বউ আসছে, সুষমনের ভাইজি বেরিয়েছে। ও আচ্ছা, সুষমনের ভাইজি না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ফুল ব্যাটালিয়ান যারা আমরা আজকে বেরিয়েছিলাম, কিন্তু ঠাকুর দেখছিলাম আর দুজন কাছাপাড়ায় গিয়ে ফিরতে পারছিল না, সেই জন্য আর কি দেখানো হয়নি, সবাইকে একসাথে দেখালাম। আর এই যে আমাদের মেন যিনি, কি কি অর্ডার করা হলো বলো? কি কি অর্ডার? মাটন বিরিয়ানি, তারপরে হচ্ছে ওই ফিশ ফিঙ্গার, চিলি চিকেন, নুডলস, আরো আছে, আরো চলতে থাকবে, সব এগুলো শুরু হলো। আচ্ছা, মানে নিজেকে পেটুক প্রমাণ করার আর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ঠিক আছে, জানে সবাই, দেখে তো ব্লগে। আমি আর গোপালদা বাইরে এসেছি ফটো শুটের জন্য, কারণ গোপালদা কিন্তু দারুণ ছবি তোলে। এখন একটু লজ্জা পেলো, তাই কিছু বললো না। লজ্জা পেয়ে গেছো? ওমা, ওই দেখো আরেকজন এসেছে পেছন পেছন। তুমি তো আমাকে ডেকে আনলে, মুখে একা ছাড়বে না। ও তাই তো। এখানে কিন্তু দেখো খুব সুন্দর ফটো তোলার জন্য ব্যাকগ্রাউন্ড করে রাখা, এটা একটা, আর ওই যে ওইটাও একটা আছে। একজন এখানে বসে আছে দেখো, তাকে আমি ফটোর পোস্ট দিতে বলেছি, সে তো প্রায় মহাকালের মতন বসে আছে। এখানে মারাত্মক ভাবে ফটোশুট চলছে, আর সবচাইতে আজকে ফটোশুট করে কেন মজা পাচ্ছি জানো, বা ব্লগের শুট নিয়ে, কারণ আম্রপালি এখন একদম খালি, কারণ এখন অলমোস্ট 10টা বেজে গেছে, এটা ক্লোজই হয়ে যাচ্ছিল। জাস্ট আমরা ফোন করে জানিয়েছি যে আমরা আসছি, সেই জন্য অনলি আমাদের জন্য এটা ওপেন করা রয়েছে। তো সেই জন্য এখানে এসে, আগেও আমি এসেছি, তখন যত না ভালো লেগেছে, আজকে পুরো জায়গাটাই নিজেরা খালি আছি, সেই জন্য এনজয়মেন্টটা অনেক অনেক বেশি লাগছে, হচ্ছে। স্মৃতি খুব মন দিয়েছে খাওয়ায়, স্মৃতির খুব খিদে পেয়ে গেছে, যা ভিড় ঠেলে এসেছে না, খুবই বাজে এক্সপেরিয়েন্স কাটা তাই না? না, বাজে এক্সপেরিয়েন্স কি আছে, এরকম মানুষের সাথে গেলে এক্সপেরিয়েন্স বাজে খারাপ ম্যাটার করে না। থাক, আর আমি কিছু বলছি না, আমরা স্টার্টারে ফিশ ফিঙ্গার নিয়েছি, তো সেটা চলে এসেছে, এটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে, চলো আগে খেয়ে নেওয়া যাক। তোমরা যারা এখনো আম্রপালিতে আসোনি, একবার কিন্তু এসো। আমি এখানে এর আগে একবার এসেছিলাম বললাম, তো খাবার দাবারও কিন্তু বেশ ভালো, কোয়ান্টিটি কোয়ালিটি সব কিছুই বেশ ভালো, তো একবার আসতে পারো। আর যেহেতু খুব শান্ত, একদম নিরিবিলি অন্ধকার অন্ধকার পরিবেশে, তো খুব ভালো লাগবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি, তো সবাই একটু খাবারের রিভিউটা দাও। দারুণ খাবার হয়েছে, দারুণ ভালো, খুব ভালো খাবার, মানে একেবারে সস্তায় আমাদের অষ্টমীর দিনটা খুব ভালো কাটলো। টাটা, গুড বাই, সবাই টাটা করে দাও। টাটা।